welcome back to another video, another haul. আজকে নিয়ে এলাম আরো একটা মিশো কুর্তি শপিং হল। আজকে থাকছে কুর্তি সেটস, আর তোমরা তো খুব পছন্দ করোই আমার কুর্তি সেটস ভিডিওগুলো দেখতে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো, নতুন হয়ে থাকলে যদি ভালো লাগে আমাকে বা আমার ভিডিওকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিও, যাতে আমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে গ্রো করতে পারি। আর যদি কিছু সাজেশন দেওয়ার থাকে অবশ্যই লেট মি নো ইন দি কমেন্ট ডাউন বিলো। আজকে যে কুর্তি সেটসগুলো রয়েছে সেগুলো মোটামুটি 500, 600, 400 এরকম দাম রয়েছে, ঠিক আছে। আর কীরকম লেগেছে আমার কোয়ালিটি আমি পরেও দেখাবো, তো তোমরা ভালো করে বুঝতে পারবে। আজকে যে টপটা আমি পরে আছি দেখো, এটা একটা অফ শোল্ডার টপ, এটা আমি মিশো থেকেই নিয়েছিলাম। এটার ওপরে ভিডিও অলরেডি চ্যানেলে পেয়ে যাবে, আমি ভিডিওর লিঙ্কটা এখানে আই বাটনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে চেক আউট করে নিতে পারো। তো আজকে যেটা প্রথমে দেখাবো সেটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের কুর্তা সেট, যেখানে প্যান্ট নেই তবে কুর্তার সঙ্গে একটা ওড়না তোমরা পাচ্ছ। আগের দিনের ভিডিওতে আমি একটা ব্ল্যাক কালারের কুর্তি পরেছিলাম, যেটা তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো ঠিক কোথা থেকে নেওয়া, তো সেটা মিশো থেকেই নেওয়া ছিল। আমি দেখিয়ে দিচ্ছি দেখো, তো এইটা হচ্ছে কুর্তিটা এরকম দেখতে। এর সামনে বুঝতেই পারছো গোল্ডেন কালারের কিছু বুটি বুটি কাজ রয়েছে, ডিজাইন করা রয়েছে, বুকের সামনে দিকটা এরকম রয়েছে, আর হাতাতেও কিন্তু তোমরা সেম ডিজাইন পাচ্ছ। কুর্তিটা কিন্তু এমনিতে একদম সিম্পল, কিন্তু এই কুর্তিটার এই বুকের সামনে কাজটা না কুর্তিটাকে অনেক বেশি সুন্দর করে তুলেছে। এই কুর্তিটার সামনে দেখো এখানে একটা তোমরা বোতাম পাচ্ছ, এখানে এরকম ভি কাট রয়েছে, দারুণ দেখতে কুর্তিটা। আর পিছন দিকটা এরকম নর্মাল, আর কোনো রকমের ডিজাইন নেই, নিচটা এরকম টাইপের, এখানে হালকা করে কুচি কুচি দেওয়া রয়েছে, এই জায়গাটা হালকা করে কুচি কুচি দেওয়া রয়েছে, আর নিচটা একদম প্লেন। এটার সাইডে কোনো কাট নেই, ওই ফ্রক চুড়িদার টাইপেরই আর কি এটা। নিচে এর সাথে পরার জন্য কোনো প্যান্ট নেই, তবে এর সঙ্গে তোমরা পাচ্ছ হচ্ছে একটা ওড়না। এবার ওড়নাটা হচ্ছে কিসের ওড়না কে জানে, আমি জানি না এটার কাপড়টা কি, তো এরকম সুন্দর দেখতে রেড কালারের একটা তোমরা ওড়না পাচ্ছ। ব্ল্যাকের সঙ্গে রেডের এই কম্বিনেশনটা না জাস্ট ফাটাফাটি লাগছে দেখতে, দেখে নাও, জাস্ট ফাটাফাটি লাগছে। আমার মনে হয় এর সাথে যদি আমি এরকম একটা গোল্ডেন কালারের প্যান্ট পরি তাহলেও ভালো লাগবে, এবং এর সাথে যদি আমরা একটা ব্ল্যাক কালারের ট্রাউজার পরি তাহলেও কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগবে। ট্রাউজার আমি আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম, তোমরা সেখান থেকে গিয়ে চেক আউট করে নিতে পারো, মোটামুটি 280 টাকা মতো দাম ছিল, খুবই সস্তা। কীরকম ছিল তোমরা আগের ভিডিওতে দেখে নিও, আমি এখানে লিঙ্কটা দিয়ে দেবো। এবার বলি এটার কোয়ালিটিটা কেমন। এটা না ওই একটু মোটা টাইপের একটা কটন হয় না, এটা হচ্ছে ওই কাপড়টা, একদমই পাতলা নয়, এখানে মনে হচ্ছে পাতলা কিন্তু যখন পরবে তখন একদমই পাতলা লাগবে না। এটাতে শুধু ব্ল্যাক নয় আরও বিভিন্ন কালার অ্যাভেলেবেল ছিল, তোমরা তোমাদের পছন্দ মতো চুজ করতে পারো। আর আমার তরফ থেকে বিগ থামস আপ ফর দিস প্রোডাক্ট, কারণ আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে। এটাতে আমি যেটা সাইজ নিয়েছিলাম সেটা হচ্ছে এস, আমি এটাতে এস পেয়ে গেছিলাম। এটাও কিন্তু আমি অল্টার করিয়ে নেওয়ার পর তোমাদের দেখালাম, আমি নিচ থেকেও কাটিয়েছি সাইড থেকেও কাটিয়েছি। এটা কিন্তু আমার মনে হয় কোনো অকেশনালি আমরা ক্যারি করতে পারি, খুবই সুন্দর লাগবে, রোজকার জীবনে তো পরাই যায় কিন্তু অকেশনালিও কিন্তু এটা বেশ ভালো চলবে। তো এটা ছিল আমার আজকের ফার্স্ট পারচেজ। এবার চলে আসি একটা হলুদ রঙের কুর্তিতে, এটা তো কোনো রকমের প্যান্ট নেই, জাস্ট কুর্তি রয়েছে তার সঙ্গে ওড়না রয়েছে। এটাও তোমরা দেখেছো আমার ঈদ লুকে, আমি একটা খুব সুন্দর ঈদ লুক তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছিলাম আমার হিন্দি চ্যানেলে, যদি দেখার ইচ্ছা থাকে দেখতে পারো, আমি লিঙ্ক নিতে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পিন কমেন্টও করে দেবো, চাইলে চেক আউট করতে পারো। এই কুর্তিটা দেখো ভীষণ সুন্দর দেখতে, এটা এরকম ইয়েলো কালারের মধ্যে রয়েছে, ইয়েলোর সাথে গ্রিন এবং রেডের একটা কম্বিনেশন রয়েছে। এবার বলি একটা কথা, সেটা হচ্ছে এটার বুকের সামনের দিকটা না অনেকটা ফাঁকা ছিল, তো আর এটা না মানে অনেক সময় হয় যে একদম ঠিকঠাক বসে থাকে কিন্তু এইটা নরম কাপড় তো বসতো না, তো সেই কারণে আমি দুটো এখানে হুক করিয়ে নিয়েছি আলাদা করে, এটা লাগাতে পারবো সেই কারণে। আর হাতাটাও অনেকটা লম্বা ছিল আমি কাটিয়েছি। এবার দেখতেই পাচ্ছ এখানে এরকম লতাপাতা ডিজাইন করা রয়েছে, সামনে রয়েছে এরকম তিনটে বোতাম, চিনি বিটসের বোতাম রয়েছে, আর আমি জানি না বোঝা যাচ্ছে কি না, এই যে দেখছো না বুকের সামনের দিকে যে এই লতাপাতা ডিজাইনগুলো, এখানেও কিন্তু চিনি বিটসের কাজ করা রয়েছে, আর বাকি জামাটাতে নর্মাল জাস্ট প্রিন্ট করা রয়েছে। আর এটার সাথে এরকম একটা তোমরা কটনের ওড়না পাচ্ছ, একদম সেম এই দেখতে ওড়না, আলাদা করে খুলে দেখানোর কিছু নেই, এটার কোয়ালিটিও ভালো। এবার যদি বলি এই জামাটার কোয়ালিটি কিরকম, তো জামাটার কোয়ালিটি ভালো, কটনের রয়েছে তবে পাতলা, তো তোমাদের একটুখানি ভালো টাইপের কিছু ইনারওয়্যার এর সাথে ওয়্যার করতে হবে, তাহলে আশা করি কোনো রকমের সমস্যা হবে না, কারণ আমি যখন লাস্ট দিন পরলাম আমার বেশ পাতলা বলেই মনে হলো। বাট ঠিক আছে, কটনের জামা পাতলা হওয়াটা স্বাভাবিক, কিন্তু পরে কিন্তু আরাম হবে সেটা একদম ধরেই বোঝা যাচ্ছে, ভীষণ সফট জামাটা।
আর লং জামা যারা পড়তে পছন্দ করো তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন হতে পারে, একদম বেশ অনেকটা ঘের রয়েছে। তিন নম্বর পারচেজের ক্ষেত্রে আমি একটা এরকম রেড কালারের না কুর্তি এবং প্লাজোর সেট নিয়েছি। এটা দেখতে দেখো এরকম টাইপের রয়েছে, এটা তো হলটার নেক পাচ্ছি আমরা। হাতাটাতে আমরা এরকম টি শার্ট ডিজাইন বা শার্ট ডিজাইন ঠিক জানি না এটাকে কি বলে, তো এই ডিজাইন পাচ্ছি এরকম দেখো হুক দেওয়া রয়েছে। পিছনটা একদম প্লেন আর পুরো জামাটাই এরকমই দেখতে। আমি দেখানোর চেষ্টা করছি অতটা কতটা বুঝতে পারবো আমি জানি না, কালারটা বড্ড কিন্তু ব্রাইট লাগছে, এতটাও ব্রাইট নয়। এরকম টাইপের দেখতে, ভীষণ সুন্দর দেখতে। এর সাথে তোমরা পাচ্ছ একটা হোয়াইট কালারের প্লাজো প্যান্ট। প্যান্টের কোয়ালিটিটা ভালোই, খারাপ নয়, তবে একটু কুচকে যায় পরার পর, তো ইস্ত্রিটা করাতেই হবে। আর যদি বলি টপটা মানে জামাটা, আমি এখনও পরে উঠতে পারিনি, তো পরে আমি অবশ্যই দেখবো আমার কেমন লাগে। এই জামাটাতেও না এখানে সামনে আমি হুক লাগানোর ব্যবস্থা করেছি, দুটো না তিনটে যেন, দুটো আমি এখানে হুক লাগিয়েছি কারণ অনেকটা বড় ছিল। কটনের জামা এমনিতে একটু পাতলা হয়, তবে এটা খুব একটা পাতলা নয়, এটা ঠিকঠাকই রয়েছে। আর এটাতে আমি এম সাইজটা পেয়েছিলাম বলে এম নিয়েছিলাম এবং কাটিয়ে আমি ছোট করে নিয়েছি। এটাতেও বিভিন্ন কালার অ্যাভেলেবেল ছিল, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো, এটাও আমার বেশ ভালোই লেগেছে। এবার তোমাদেরকে তিনটে জামা দেখালাম, চট করে বলে দিই যে মিশো থেকে কীভাবে শপিং করবে। আগেও অনেকবার বলেছি, হতে পারে কেউ নতুন দর্শক দেখছো জানো না, তাই আমি বলে দিচ্ছি, মিশো হচ্ছে কিন্তু ইন্ডিয়ার নাম্বার ওয়ান আর্নিং অ্যাপ। এর মাধ্যমে নিজেদের জন্য কিন্তু আমরা শপিং করতেই পারি, এছাড়াও আমরা রিসেলিং করতে পারি। রিসেলিংটা কীভাবে করবো একটু বলে দিই আমি, ওখানে তোমরা প্রচুর ছবি পাবে, ডিসক্রিপশন সমেত তোমরা শেয়ার করতে পারো থ্রু এনি অফ দি সোশ্যাল মিডিয়াস লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। এরপর যদি কেউ জিনিসটা নিতে ইন্টারেস্টেড থাকে তো তোমাকে কাস্টমারের বিহাফে অর্ডারটা প্লেস করতে হবে, জিনিসটা কাস্টমারের বাড়িতে নির্দিষ্ট সময় পৌঁছে যাবে। এবার ওখানে একটা অপশন থাকে মার্জিন। নাও হোয়াট ইজ মার্জিন? মার্জিন মানে হচ্ছে প্রোডাক্টের এমআরপির সঙ্গে তোমার প্রফিটটা অ্যাড করে ওখানে মার্জিনে লিখবে। প্রোডাক্টের ডেলিভারি হয়ে যাওয়ার 7 দিন পর তোমরা তোমাদের যে ন্যায্য টাকাটা প্রফিটটা সেটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছ। কোনো রকমের ইনভেস্টমেন্ট কিন্তু করতে হচ্ছে না এই বিজনেসটা করার জন্য। সবসময় প্রোডাক্টের রিভিউ দেখে তারপরে তোমরা জিনিসগুলো নিও, সেটা ইউটিউবে রিভিউ দেখো বা ওখানে ইন অ্যাপ কিছু পিকচার দেওয়া থাকে, যারা কাস্টমাররা কিনছেন তাদের পিকচারগুলো ওখানে দেওয়া থাকে, তোমরা সেগুলো দেখে ভালো করে বিচার করে তারপরে জিনিসগুলো কেনো। নেক্সট, আমি এই কুর্তিটা না প্রচুরবার দেখেছি অন্য শপিং ওয়েবসাইটে দেখেছি আমি, তো আমার এইটা নেওয়ার ইচ্ছা বহুদিন ধরে ছিল, বহুদিন ধরে ছিল, তো অ্যাট লাস্ট আমি কিনলাম। প্রথমেই বলি এটার কলারটা, এইটা তোমার বোট নেকের মধ্যে রয়েছে এবং এটার সাথে এরকম একটা আমরা হাতা পাচ্ছি, আমি জানি না এই হাতাটাকে কী বলে, কেউ জানলে অবশ্যই লেট মি নো। এটা টানলে এরকম গুটিয়ে যায়, ঠিক আছে। এরকম আমি আগে একটা পিঙ্ক কালারের কুর্তি নিয়েছিলাম ফ্রম মিশো, তোমরা হয়তো দেখেছো, অনেকের ভালো লেগেছে আমার ওই কুর্তিটা। আর এটাও খানিকটা সেরকমই হাতাটার ডিজাইন, আর ওই হাতাটা পরার পর আমার এত ভালো লেগেছে আমি সবসময় এই হাতাগুলোই এখন খুঁজতে থাকি। এটা এরকম মুড়িয়ে নেবে, এরকম লাগবে হাতে কুচি কুচি একটা ডিজাইন পরে, তারপরে নর্মাল এতটা থাকবে, এটা মানে কুচি করার পর একদম গ্লাস হাতা হয়ে যাবে। এটা এরকম দেখতেই পাচ্ছ, একদম প্রিন্টেড কাপড়ের মধ্যে রয়েছে, পিছনটাও সেম, আলাদা করে দেখানোর মতো কিছু নেই। এটার হাইটটাও বেশ লম্বা ছিল, আমি কাটিয়ে ছোট করেছি। এটার সাইডে এরকম তোমরা স্লিপ পাচ্ছ। কোয়ালিটির কথা যদি বলি, কোয়ালিটি ভালো, কটনের কাপড় রয়েছে, তবে হ্যাঁ এটাও কিন্তু একটু ট্রান্সপারেন্ট বলেই আমার মনে হচ্ছে। এটার সাথেও কিন্তু তোমরা পাবে হচ্ছে একটা হোয়াইট কালারের প্যান্ট। আমি না এই প্যান্টটা আর আলাদা করে সেলাই করাইনি কারণ আমার কাছে প্রচুর এরকম হোয়াইট প্যান্টস রয়েছে, তো আলাদা করে দেখানোর কিছু নেই, এমনি নর্মাল যে প্যান্টগুলো হয় হোয়াইট কালারের। এখন হয়তো মানুষ লেগিংসের থেকে এই প্যান্টগুলো বেশি পছন্দ করে পরতে কারণ লেগিংসটা একটু টাইট হয়, কিন্তু এই প্যান্টগুলো ঢিলা ঢালা হয়, আরামও লাগে পরলে এবং পরলে কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগে। তো এটার সাথেও আমরা ওরকমই একটা প্যান্ট পাচ্ছি। আমি এটা আর সেলাই করাইনি, তবে করানো যায়। প্রত্যেকটা জামাকাপড় তোমরা নিজেদের মতো সাইজে করে অল্টার করিয়ে নিতে পারো যদি তোমাদের এক্সাক্ট সাইজটা না পাওয়া যায়। তো আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটা হাত কাটা কুর্তি কিনবো, বেশ স্টাইলিশ লাগে কিন্তু হাত কাটা কুর্তিগুলো দেখতে। তো এটার সাথে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ লম্বা প্যান্ট, এরকম আমি আগেরটাতে দেখালাম একদম সেম এক্স্যাক্টলি ওরকমই লম্বা প্যান্ট পাচ্ছি আমরা সাদা রঙের। কুর্তিটা এরকম দেখতে কি সুন্দর দেখতে না, ব্ল্যাকের সঙ্গে এরকম একটা কেমন একটা ব্লক ব্লক প্রিন্ট করা রয়েছে। এটার কলারটা ভীষণই সুন্দর, হলটার নেক পাচ্ছ, তার সঙ্গে এখানে এরকম একটা বোতাম রয়েছে, এই বোতামটাকে আমরা এরকমভাবে লাগাতে পারবো। এটার কোয়ালিটিটা কিন্তু ভালো, ট্রান্সপারেন্ট নয়, একদমই ট্রান্সপারেন্ট নয়, কটনের সাথে আমার মনে হচ্ছে কিছু মিক্স রয়েছে, এক্স্যাক্ট কটন নয় বা এটার রেয়নও হতে পারে ঠিক বুঝতে পারছি না আমি, তবে দারুণ দেখতে। ভিডিওতে না অনেকটা বেশি ব্রাইট লাগছে, এতটা ব্রাইট নয়,
একটু হালকা কালারটা, কিন্তু খুব মিষ্টি দেখতে এই কুর্তিটা। কুর্তির সাথে প্যান্ট পাচ্ছো, দামটাও খুব একটা বেশি না, 500 টাকার মধ্যেই ছিল এটার প্রাইস। যারা একটু স্লিভলেস পরতে পছন্দ করো তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। আমি মিশোতে হয়তো খুব একটা স্লিভলেস অপশন দেখিনি, বেশিরভাগই 3/4 গ্লাস হাতা দেখেছি। তো আমার মনে হলো এটা ট্রাই করে দেখা যাক, বেশ স্টাইলিশ দেখতে, জুয়েলারির সঙ্গে কিন্তু বিশেষ করে ব্ল্যাক পলিশের জুয়েলারির সঙ্গে ভীষণ ভীষণ ভালো যাবে। এবার দেখাবো তোমাদেরকে এই একটা ভীষণ মিষ্টি দেখতে কুর্তি, আমি খুলে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এইটাও না, ওই একটু মোটা কটন যেগুলো হয় এটা ওটা, ওই ব্ল্যাক কালারে যেটা দেখেছিলাম ফার্স্টে ওইটার কোয়ালিটি এবং এটার কোয়ালিটি এক্স্যাক্টলি সেম। এগুলো একদমই ট্রান্সপারেন্ট হয় না। হ্যাঁ, এটাতে দেখো এরকম হল্টার নেক পাচ্ছি আমরা, আর হল্টার নেকের সঙ্গে সামনে এরকম কিছু বোতাম রয়েছে, এগুলো একদমই শো বোতাম, এগুলো লাগানো যায় না। পুরো জামাটাতে সামনে পিছনে হাতাতে আমরা এরকমই ডিজাইন পাচ্ছি, মানে এরকম প্রিন্ট পাচ্ছি। তবে বুকের সামনের দিকের জায়গাটাতে আমরা প্রিন্টের সঙ্গে দেখো এরকম লাল রঙের সুতো দিয়ে কিছু কাজ পাচ্ছি। এক্স্যাক্টলি এটাকে কি বলে আমি বলতে পারবো না, তবে ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে। এটাতে আমি একটা ইয়েলো কালার দেখেছিলাম, ইয়েলো কালার আমার ফেভারিট, তবে ইয়েলো কালারটা না নিয়ে আমার মনে হলো আমি এই কালারটা ট্রাই করে দেখি, কারণ এই কালারে আমি খুব সম্ভবত সেরকম জামা পরিনি আজ অব্দি। আমার সাইজ আমি এম নিয়েছি, কারণ এস ওখানে অ্যাভেলেবেল ছিল না। আর এটাতে এটার সাথে তোমরা প্যান্ট পাচ্ছ, আমি তো বলেইছিলাম আজকে কুর্তি সেট দেখাবো, তো সবগুলোতেই মোটামুটি প্যান্ট রয়েছে। এটাতে দেখো এরকম এরকম ক্রিস ক্রস টাইপের ডিজাইন দেওয়া রয়েছে, হোয়াইট কালারের সঙ্গে ওই তুতে কালারের একটা কম্বিনেশন। কোয়ালিটি খুব ভালো, একদমই ট্রান্সপারেন্ট নয়, জামাটা তো নয়ই এবং প্যান্টটাও ট্রান্সপারেন্ট নয়। দামটা খুব সম্ভবত 575 টাকার কাছাকাছি ছিল। তোমরা অবশ্যই দেখতে পারো ট্রাই করে। আমি মাঝখানে লিংক দিচ্ছিলাম কিন্তু আবারও লিংক নেওয়া যাচ্ছে না মিশো অ্যাপ থেকে, তাই জন্য আমি শুধুমাত্র কোডগুলো দিয়ে দেব নিচে, তোমরা সেখান থেকে গিয়ে মানে ওই কোডটা কপি করে সার্চ করো, তোমরা পেয়ে যাবে, কোনো রকমের অসুবিধা হবে না। অসুবিধা হলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, আমি কথা বলে নেবো তোমাদের সঙ্গে। লাস্টলি আমি এরকম একটা নেভি ব্লু কালারের মধ্যে নিয়েছি জামা, যেটা এরকম টাইপের দেখতে দেখো। এটাতে তোমরা এরকম 3/4 হাতা পাচ্ছ, হাতাতে এরকম বর্ডার রয়েছে, কলকা করা বর্ডার। পুরো জামাটাতে কিছু লতা পাতা ডিজাইন রয়েছে, আমি জানি না কি বলে এটাকে, পুরো প্রিন্ট করা ডিজাইন, এরকম পাতা পাতা কিছু ডিজাইন রয়েছে। বুকের সামনের দিকটা এরকম গোল গোল ববি প্রিন্ট করা রয়েছে, আর এরকম একটা রেড কালারের পাইপিং দেওয়া, পাইপিংটা যেন আরো সুন্দর লাগছে দেখতে। জামাটাতে আলাদা করে দেখানোর মতো কিছু নেই, পুরো কাপড়টা সেম একদম কটনের, পিওর কটনের। এই জামাটা গরমে পরে ভীষণ আরাম হবে, এর সাথে তোমরা এরকম টাইপের প্যান্ট পাচ্ছ। এই যে বুকের সামনে যে ডিজাইনটা করা রয়েছে না, এটারই একদম সেম এরকম আমরা প্যান্ট পাচ্ছি। আর আমার তরফ থেকে কিন্তু বিগ থামস আপ ফর দিস প্রোডাক্ট অ্যাজ ওয়েল। আজকে যে কুর্তিগুলো দেখালাম না, আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে কুর্তি সেটসগুলো, বিশেষ করে তোমার ব্ল্যাকটা ভালো ছিল, তুতেটা ভালো ছিল, এইটাও ভালো, খারাপ না। আচ্ছা, এটার প্যান্টটা একটু দেখিয়ে দিই। প্যান্টটা এরকম তোমার নর্মাল কোমরে ইলাস্টিক রয়েছে, আর স্ট্রেট প্যান্ট রয়েছে, আলাদা করে সেরকম কিছু নেই, নর্মাল স্ট্রেট প্যান্ট। এটা কিন্তু আমার মনে হয় হোয়াইট কালারের কোনো কুর্তির সঙ্গেও বেশ ভালো যাবে, এটা নর্মাল নেভি ব্লু কালারের মধ্যে রয়েছে। তো আজকে তোমাদের সঙ্গে কিন্তু বেশ অনেকগুলোই আমি কুর্তি সেটস দেখানোর চেষ্টা করেছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। যদি আমাকে বা আমার ভিডিওকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ সবাইকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করো, যাতে আমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে গ্রো করতে পারি। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটাকেও বাজিয়ে দিও, তাহলে তোমাদের কাছে আমার প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আজকে এই ভিডিওটা এই হল আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বাই।